চোখ একদম ফেটে গেল বাবা, এরা দম করে ফেটে গেল। চোখ ফেটে গেছে আজ বোধহয় বছর পাঁচ ছয়। মানে ওরা কি মানে দাঁত বসিয়ে দিয়েছিল? দাঁত পুরো চারটে দাঁত পুরো, এখন এ কান উঠে গেছে না, পুরো কান ছিল না, কান ছিল না, কান একদম ঝুলে গেল। হ্যালো ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আছি সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপ দয়াপুর, আর এই দয়াপুর গ্রামে বাস করে গোপাল মণ্ডল নামে এক দাদু, যার সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি সুন্দরবনের এই লোকালয়ে ধান খেতে বাঘ ঢুকে গেছিল, আর সেই বাঘকে তাড়াতে গিয়ে এবং গ্রামের প্রত্যেকটি মানুষকে সুরক্ষিত রাখার জন্য সেই বাঘ তাড়াতে গিয়ে ওনার সাথে ঘটে যায় এমনই এক মর্মান্তিক ঘটনা, যা আপনাদের সামনে পুরো ঘটনাটি দাদুর মুখ থেকে শুনব। দাদু, আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল। এখন আপনি কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছি। তো আমরা শুনলাম যে ধান খেতে যে ঘটনাটা ঘটেছিল, একটু প্রথম থেকে যদি বলেন। হ্যাঁ, ওই ধান খেতেই ঢুকেছিল বাঘ, তারপর ওখান থেকে তাড়িয়ে নিয়ে বাণীখালি যায়, বাণীখালি যেয়ে ওখানে আমাকে বাঘে ধর। বাণীখালি গিয়ে ওখানে বাঘে ধর। তো কিভাবে হলো এটা যদি একটু? ও বাঘ আসে, এখন কিভাবে হলো, বাঘে ব্যাট ব্যাট পড়ে গেছি, তখন সেই ব্যাটের মধ্যে আমি আটকে গেছি, পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে বাঘ আমাকে ধরলো। আমি পুড়িয়ে গেলাম, পুড়িয়ে যাওয়ার পরে বাঘ আমাকে ধরলো, ধরার পরে বাঘে ওই চাপন দিল দিয়ে। আপনি কোথায় ছিলেন ওই সময়? আপনি কোথায় গেছিলেন ওই সময়? আমি ছিলাম ওই বাঘের সঙ্গে ছিলাম। মানে বাঘ পেরিয়েছে, আপনি গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ধানে খেতে তো ছিল বাঘ, আমার এখান থেকে মেলা লোক গেল, মেলা লোক যাওয়ার পরে সব ওই বাণীখালির মধ্যে গেল বাঘ, তারপরে ওই বাঘে আমাকে ব্যাট দিয়ে ফেললো, আমি আর বেরোতে পারিনি, তারপরে তখন বাঘ ছুটে এসে আমাকে ধরলো। আপনি আপনি কি মানে অনেক তো অনেকেই লোক ছিলেন? অনেক লোক ছিল মানে তখন আর লোক ছিল না, তখন আমাকে যখন ধরেছে তখন সব হাঁটা করেছে। আপনি তখন একা ছিলেন? আমি তখন একাই ছিলাম। হ্যাঁ, তো একা ছিলাম, এখন একটা মাটি কাটা জায়গা ছিল, আচ্ছা, এক পা ওপরে আর এক পা কানিতে ছিল, কানির পা হচ্ছে যখন আমি যখন আঘাত করেছি বাঘের, তখন আমি পড়ে গেছি, আর বাঘ আমি পড়ে গেলি, বাঘ এসে আমাকে ধরলো। মানে আপনি কি বাঘকে আঘাত করেছিলেন? কি দিয়ে? লাঠি ছিল হাতে। মানে একটু আপনি বলুন কিভাবে, দেখান দেখি। ওই লাঠি দিয়ে যখন বাঘ যখন এভাবে মারিছি, তখন আমি ওই মারার সঙ্গে সঙ্গে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে ও আমাকে কামড় দিল, ধরলো। কোথায় ধরলো? ঘাড়ে। হ্যাঁ, ঘাড়ে ধরার পরে কামড় দিল, কামড় দেওয়ার পরে ও হাতে দিয়ে চেপে ধরলো এই হাতে, আমি এরকম তাল্লা মেরে যখন ফেলে দিছি তখন বাঘ ছিটকে হাঁটা করলো, হাঁটা করলো, তারপর আমি ওখানে থাকলাম, তারপরে আবার এই লোকজন গেল, গিয়ে লোকজন নিয়ে। ওখানে আপনারা মানে গ্রাম প্রতিবেশীরা সবাই ছিলেন ধর? ফরেস্টের লোক ছিল না ওই সময়? না না, ওই সময় ফরেস্টের লোক থাকলো, দূরে ছিল, ওরা তখন আসেনি ফরেস্টের লোক। আচ্ছা, ওই সময় আসেনি? না, পরে এসে ফরেস্টের লোক। তো আপনারা সবাই ছিলেন ওখানে, তাই তো? মানে আপনারা কি তাড়ানোর চেষ্টা করছিলেন? হ্যাঁ, বাঘ আমরা তাড়িয়ে নিয়ে গেছি ওদিকে। হ্যাঁ, ধানের খেতে বের করে বাঘ তাড়িয়ে নিয়ে গেছে। আচ্ছা, তাড়িয়ে নিয়ে যাওয়ার পরে বাঘ আমাকে ধরেছে। আশেপাশে আপনার কেউ ছিল না যখন আপনাকে বাঘ অ্যাটাক করছে? তখন তখন আর কেউ ছিল না, পিছনে লোক ছিল, পিছনে লোক পিছন দিক ঠান্ডা করেছে, আমি তো যাতে পারি না, আমি বাঘের দিকে আমার লক্ষ্য ছিল, আর পিছনে লোক কাটিয়ে পড়েছে, আর আমি তো কাটতে পারি না, আমি তখন পিছনে পড়ি, যার জন্য আমাকে ব্যাট দিল। আপনাকে এসেই পুরো ঘাড়ে ধরে? আমি পড়ে যাওয়ার সময় আমি ও আসতি, আমি মারতি, আর আমি মেরে মারার সঙ্গে সঙ্গে এরকম ওপর নিচে মাটি ছিল, তো মাটি এরকম কানি ভেঙে পড়ে গেছি, আমি পড়ে গেছি, তখন বাঘ এসে আমাকে ধরেছে। তারপরে আপনাকে কে ওখান থেকে উদ্ধার করলো? তারপরে ওই সব ছেলেরা গেল, সমুদ্রীরা ছিল, ভাইপরা ছিল, গ্রামের লোক ছিল, সবাইকে ওরা নিয়ে এলো আমার, তারপর আর আমি উঠে। মানে তখন কি আপনি জ্ঞান মানে? তখন মোটামুটি আমার জ্ঞান ছিল, ওরা যখন যে হন তো ওরা গেছে, ওরা যাওয়া পর্যন্ত আমার জ্ঞান ছিল, ওরা ওদের আর আমি হাত উঁচু করে বলছি যে তোরা আয়, আমি আসি, তার ওরা আসলো, এসে ধরে টেনে নিয়ে যাচ্ছে, আমি আমার লেগ দিয়েছে, তারপর ওরা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কি করলো। আপনাকে এসে ঘাড়ে ধরেছিল, আর কোথায় ধরেছিল? আর কোন জায়গাটা? ঘাড়েই ধরে, ঘাড়েই ধরে, এখন এই ঘাড়ে এখন একটা দাঁত এই দিয়েছে। মানে দাঁত বসিয়ে দিয়েছিল? দাঁত পুরো চারটে দাঁত পুরো, এখন এ কান উঠে গেছে না, পুরো কান ছিল না, কান ছিল না, কান একদম ঝুলে গেল।
তার মানে চোখে চোখের শিরাটা কাটা পড়ে গেছে, এই চোখ নষ্ট হয়ে গেছে ওই জন্য। তারপরে কি বাঘটাকে কি ওখান থেকে উদ্ধার করেছিল নাকি? তারপরে কি করলো না করলো ওরা ওরাই জানে। আপনারা শুনেননি যে পরে ফরেস্ট? আরে আর আমি ধরে এক দু মাস আমি হসপিটালে, আমি কি শুনবো ওরা কি করলো না করলো অত আর। তো আমরা জানবো এই দাদুর স্ত্রীর কাছ থেকে আমরা আরো কিছু বিষয় জেনে নেব। ঠাকুমা আপনারা তো শুনলেন লোকালয়ে বাঘ পেরিয়েছে, হ্যাঁ তো আপনারা মানে জানতে পারলেন কিভাবে? জানতে পারলাম কি রে, একজনে প্রথমে ধরলে তখন জানতে পারলাম। ও প্রথমে একজনকে ধরেছিল, ধান কাটি কাটি ধরলো ওই রকম। হ্যাঁ তো দাদুকে যে বললো কিভাবে হলো ওটা? ওই যে গেল বাঘের ধারে তাড়ি নিয়ে গেল। তো আপনারা কি ওই সময় ওখানে গেছিলেন? ডাক্তারখানা ভর্তি করলো, সেখানে কোনো জ্ঞানই ফুললো না, আবার গোসাইয়ে নিয়ে গেল। নিয়ে গোসাইয়ে রেখে তাই দুই তিন মাস ওখানে ট্রিটমেন্ট হলো, দু মাস তো এলো কিছু বলতেই পারে না। মানে আপনি কি দেখেছিলেন ওই মুহূর্তে দাদুকে আপনি দেখেছিলেন? হ্যাঁ। কি মানে কি রকম হয়েছিল অবস্থা? এই কান তুলে নিয়ে ঝুলি দিয়ে লইগেন ছিল না, এইখানে টুন টুন চাওড়া লেগেছিল, তাই আবার সেলাই টেলাই করে আবার ঠিকঠাক করে দিল। আর কোথায় কোথায় আঘাত হয়েছিল? আরে হাতে কিন্তু ফেল করে দিল, ওরে হাতে দাগ দিয়েছে। আচ্ছা তো ওটা কি ডকের আঁচড় দিয়েছিল? হ্যাঁ এখান থেকে এরকম ফেল করে দিল না, এরকম ওই কামড় দেওয়া। তো যখন মানে দাদু হাত গিয়ে ঢুকতো সব খুব কষ্ট করে বসে রয়েছে, প্রচুর পয়সা ব্যয় করতে গিয়ে প্রচুর পয়সা ব্যয় করতে চোখটাই নষ্ট হয়ে গেছে, তাই চোখ একদম ফেটে গেল দাদুকে বারণ করেননি যে যাবেন না? সবাই গেছে তো। আচ্ছা মানে বাঘটাকে কিভাবে উদ্ধার করলো? বাঘটা উদ্ধার করতে পারেনি, পরে আবার হ্যাঁ না উদ্ধার করলো, খাঁচায় করলো, খাঁচায় খাবার দিল, দে খাঁচার ফেলে খাবার দিল, দে ওই খাঁচায় গেল, গেলে ইঞ্জেকশনটা দেন ঢুকে নিল, ওরা বোর্ডে তুলে নি। তা ওটা ওই বাঘটা তখন লোকালয়ে ছিল? ছিল মানে দশটা বারোটা পর্যন্ত, তারপর আবার ছয় নম্বর অন্য বাঘ, সে পরে আবার বাঘ ছয় নম্বরে গেল, ছয় নম্বরে গিয়ে ওখানে আবার এক সপ্তাহ পরে ওখানে আবার আলোকের একটা ধরলো, আর কার কার ওরকম ধরলো। আর এই চোখে আপনি আর মানে চোখটা নষ্ট হয়ে গেছে, তাই তো? চোখ একদম পুরো নষ্ট, মানে কানটার জন্য চোখটা মানে ওই বাঘের ওই কানটার কাছ থেকে ওইভাবে বাঘটা যখন অ্যাটাক করলো কানটার থেকেই হলো, কানটা কানের শিরাটা এখানে মেন শিরা, চোখের যে মেন শিরা কাটা পড়ে গেছে। আচ্ছা চোখের মেন শিরা কাটা পড়ে চোখের ফলক পড়ে না কোনো দিন। ও চোখ ছেলে তো ওই ফুটিয়েছিল, সে সাদা দিয়েছে বাবা।